হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো হোন্ডা SFA 150 কনসেপ্ট বাইক নিয়ে। কিছুদিন আগে দেখলাম একজন ভাই ফেসবুকে এটা নিয়ে একটা পোস্ট করেছেন, এই বাইকটা নাকি ইন্ডিয়াতে প্রোডাকশন শুরু হয়েছে অ্যান্ড খুবই সুন নাকি এই বাইকটা বাংলাদেশেও চলে আসবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো যে এই বাইকটা বাংলাদেশে আসার কতটুকু চান্স রয়েছে আর ইন্ডিয়াতে প্রোডাকশন শুরু হওয়ারই বা কতটুকু চান্স রয়েছে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। প্রথমে আপনাদেরকে বাইকটার কিছু ফিচার সম্পর্কে বলে নেই, যেহেতু এটা একটা কনসেপ্ট বাইক, অর্থাৎ কখনো এই বাইকটার প্রোডাকশন হয়নি। এই জন্য যখন প্রোডাকশন হবে তখন এই জিনিসগুলা ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ এই ফিচার্সগুলা অন্যরকমও হতে পারে। প্রথমে বলি এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে। এই বাইকের ডিটেলসে দেওয়া ছিল ইঞ্জিন থাকবে 149.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল, যেটার ম্যাক্সিমাম পাওয়ার হবে 16.9 BHP অ্যাট 10.5000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হবে 13 নিউটন মিটার্স অ্যাট 7.5000 RPM। এই 149 সিসি ইঞ্জিনের সাথে রয়েছে একটি 6 স্পিড গিয়ার বক্স, অর্থাৎ এই বাইকে গিয়ার থাকবে 6টি। সো মোটামুটি বলতে পারেন এটি হচ্ছে একটি নেকেড স্পোর্টস বাইক, হোন্ডা এর 150 সিসি নেকেড স্পোর্টস বাইক। অ্যান্ড স্পেশালিটির কথা বলতে গেলে এতক্ষণে অনেকেই অনেকবার দেখে ফেলেছেন যে এই বাইকটিতে রয়েছে সিঙ্গেল সাইডেড সুইং আর্ম, অর্থাৎ চাকাটা, পেছনের চাকা যে সুইং আর্মের সাথে লাগানো থাকে সেটা আমরা নর্মালি বাইকে পাই দুই পাশের সুইং আর্ম, অর্থাৎ দুই পাশে সুইং আর্মের মাঝখানে চাকাটা লাগানো থাকে। আর এইখানে হোন্ডা SFA 150 বাইকটিতে রয়েছে সিঙ্গেল সাইডেড সুইং আর্ম, অর্থাৎ সুইং আর্ম শুধুমাত্র এক পাশে থাকবে, বাকি পাশটা খালি থাকবে। এরকম সুইং আর্ম সাধারণত দেখা যায় কাওয়াসাকি নিনজা H2, ডুকাটি পানিগালে, ডুকাটি ব্র্যান্ডের অন্যান্য বাইক এবং MV আগুস্তা এর কিছু বাইকে। এছাড়াও এই বাইকের সামনে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, পেছনে থাকবে মনোশক সাসপেনশন। অ্যান্ড এই বাইকের টায়ার সাইজ কোনো ওয়েবসাইটে খুঁজে পেলাম না, বাট যতটুকু ধারণা করতে পারছি সামনের টায়ারটা হবে 100 অথবা 110 সেকশন, পেছনের টায়ারটা হবে 130 অথবা 150 সেকশন। সো এগুলোই ছিল বাইকের কিছু সাধারণ স্পেসিফিকেশান যেগুলো আপনাদের জন্য জানাটা জরুরি। এখন বলি এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার চান্স কতটুকু। ওয়েল, সোজা কথায় বলি, আপনাদেরকে কোনো মিথ্যে আশ্বাস দিব না, এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার চান্স 0%-এর কাছাকাছি। মানে যদি এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয় তাহলে এই সেম যেভাবে আপনারা পিকচারে বাইকটা দেখতে পাচ্ছেন এভাবে লঞ্চ হলে বাইকটার প্রাইস হবে 2 লক্ষ টাকার ওপরে। সো আশা করি সকলেই বুঝতে পারছেন যদি এই বাইকটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 2 লক্ষ টাকার ওপরে হয় তাহলে এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে ফ্লপ হয়ে যাবে। যদিও বাইকের ফিচার্সগুলো অনেকটাই ইউনিক, কিন্তু তারপরেও ইউনিক ফিচার্স থাকার পরেও পারফরমেন্সটা কিন্তু 150 সিসিরই থাকছে। ম্যাক্সিমাম পাওয়ারটা কিন্তু MT-15 থেকে কম। ইন্ডিয়ান মার্কেটে খোঁজ নিয়ে দেখতে পারেন MT-15 সেলস কিন্তু অনেক কম, R15 তুলনায় অনেক কম। বাংলাদেশের মার্কেটেও আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি অ্যাভেলেবল জাপানিজ ব্র্যান্ডগুলোর মধ্যে 150 সিসি সেগমেন্টের নেকেড স্পোর্টস বাইক হচ্ছে একমাত্র MT-15। তাছাড়া কিন্তু অন্য কোনো জাপানিজ ব্র্যান্ড তাদের নেকেড স্পোর্টস বাইকগুলো আনে না। তারপরেও খোঁজ নিয়ে দেখতে পারেন MT-15 কিন্তু সেলসের দিক দিয়ে খুব বড় কোনো কিছু করতে পারেনি। এখনও কিন্তু মার্কেটে কম্পিটিশন থাকার পরেও R15 সেলস বেশি, কিন্তু কম্পিটিশন না থাকার পরেও MT-15 সেলস কিন্তু বাড়ে নাই। এই কথাগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে নেকেড স্পোর্টস বাইক দেখতে সুন্দর লাগে, কিন্তু যখন বাইক কেনার বিষয় আসে তখন সবাই নেকেড স্পোর্টসের থেকে স্পোর্টস বাইকটাই বেশি পছন্দ করে। সো ধরে নিলাম এই বাইকটার প্রোডাকশন ইন্ডিয়াতে শুরু হলো। যদি এই বাইকটার প্রোডাকশন কখনো ইন্ডিয়াতে শুরু হয় তাহলে প্রচুর কস্ট কাটিং করতে হবে। অ্যান্ড কোন জায়গায় কস্ট কাটিং করতে হবে তা আমি আপনাদেরকে বলি। প্রথমেই ইন্ডিয়ান ম্যানুফ্যাকচাররা এই বাইকটা থেকে আপসাইড ডাউন সাসপেনশন সরিয়ে টেলিস্কোপিক সাসপেনশন অ্যাড করে দিবে। অ্যান্ড এই বাইকের যে স্পেশালিটি সিঙ্গেল সাইডেড সুইং আর্ম, ওইটাই তারা চেঞ্জ করে ওই নর্মাল যে সুইং আর্মগুলো আমরা দেখতে পাই ওইরকম সুইং আর্ম দিয়ে দিবে। তার সাথে ইন্ডিয়ান বাইকের রুলসের কারণে এই বাইকটাতে সারিগার্ড এবং পেছনে মাডগার্ড তো অবশ্যই লাগাতে হবে। এখন বলুন এই সব পরিবর্তনের পরে বাইকটাকে কেমন লাগবে? অ্যান্ড আপনার কি এখনও মনে হয় যে কোনোভাবে এই বাইকটা মার্কেট ধরতে পারবে? কখনোই ধরতে পারবে না, কারণ এই প্রাইজের মধ্যে, যদিও এই বাইকটার প্রাইস এত কস্ট কাটিংয়ের পরে 1.5 লাখ রুপি এর কাছাকাছি হবে, এই প্রাইস রেঞ্জের মধ্যে এটার কম্পিটিশনে থাকবে MT-15। যেহেতু নেকেড স্পোর্টস বাইকের পাওয়ারটাই মেইন জিনিস, এই জন্য অন্য কোনো ফিচার্সের কথা না বললে শুধুমাত্র পাওয়ারটাই কম্পেয়ার করলাম। পাওয়ারের দিক দিয়ে অ্যাডভান্টেজে রয়েছে MT-15। এছাড়াও এই প্রাইস রেঞ্জে আগে থেকেই রয়েছে NS-200 এবং TVS Apache RTR 204V। সো প্রচুর টাফ কম্পিটিশন খাবে এই বাইকটা। অ্যান্ড কোনো স্পেশালিটি না থাকার কারণে, পাওয়ারটাও কম হওয়ার কারণে এই বাইকটা ইন্ডিয়ান মার্কেটে ফ্লপ হয়ে যাবে। সো আশা করি এখন অনেকেই বুঝতে পেরে গেছেন কেন এই বাইকটা ইন্ডিয়াতে প্রোডাকশন শুরু হবে না। এই বাইকটার প্রোডাকশন শুরু হতে পারে ইউরোপিয়ান মার্কেটে। অ্যান্ড যদি ইউরোপিয়ান মার্কেটে প্রোডাকশন শুরু হয় তাহলে অনেকেই হয়তো ভাবছেন ইউরোপিয়ান মার্কেট থেকে বাংলাদেশে এই বাইকগুলো অফিসিয়ালি আনার চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশ হোন্ডা লিমিটেড।
কিন্তু বাংলাদেশ হোন্ডা লিমিটেড কখনো এই প্ল্যান করবে না, কারণ যদি এই সেম ফিচার্সে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে বিএইচএল অফিসিয়ালি আনতে যায় তাহলে এই বাইকটার প্রাইস হবে 7-8 লাখ টাকা। অ্যান্ড এমনিতেই তারা এক্সমোশনের প্রাইস বেশি হওয়ার কারণে এক্সমোশন 150টাই আনে নাই, তার থেকে বেশি প্রাইসের একটা নেকেড স্পোর্টস বাইক তার থেকেও কম পাওয়ারে কেন বাংলাদেশে তারা আনবে। সো আশা করি এখন অনেকেই বুঝতে পেরে গেছেন কেন এই ফুটফুটে সুন্দর শিশুটি বাংলাদেশের মার্কেটে আসবে না। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং বাইক রিলেটেড আরও আপডেটস পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক রাইড করার সময় সবসময় হেলমেট ইউজ করবেন। মনে রাখবেন একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। থ্যাংক ইউ।